আমার মা 3 মাস আগে মারা যায়। রমজানে আমি মাদ্রাসা এতিমের এতিমদের খাওয়াতে চাই, আপনার মতামত চাই। খুব ভালো কথা, আপনার মা মারা গেছেন, আপনি তার তরফ থেকে সবচেয়ে বেশি যেটা করবেন সেগুলো দোয়া। আমাদের বেশিরভাগ মানুষ মা বাপ মারা গেলে আমরা হুজুরদের খাওয়াই, এতিমদের খাওয়াই, খাওয়ানো ঠিক আছে, গরিব মানুষদেরকে এতিমদেরকে আপনি খাওয়ান দান করেন, এটা ঠিক আছে, মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, করলে মৃত ব্যক্তির সওয়াব পাওয়া যায়। কিন্তু আপনি নিজে বেশি বেশি দোয়া করবেন, অনেকে নিজে দোয়া করে না, হুজুর ভাড়া করে টাকা দোয়ার জন্য। আপনার মৃত মায়ের জন্য দোয়া করে যদি কোনো হুজুর টাকা নেয় আর আপনি টাকা দেন, তাহলে হুজুরও গুনাহগার আপনিও গুনাহগার। বুঝেন নাই কথা? মৃত মানুষের জন্য দোয়া করে টাকা নেওয়াও জায়েজ নাই, দোয়া করাইয়া টাকা দেওয়াও জায়েজ নাই। তাহলে কি করবেন? তাহলে নিজের মায়ের জন্য নিজে একটু আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা বলি আমরা কি দোয়া করতে জানবো? কেন জানবেন না? কেন জানবেন না? দোয়া করতে না জানার তো কারণ নাই। অতএব দোয়া করবো তো ইনশাআল্লাহ আমরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। কারো যদি 1টি বাড়ি ও 3টি ফ্ল্যাট থাকে, এক্ষেত্রে জাকাতের বিধান কি? বাড়ি কিংবা ফ্ল্যাট এটার ভাড়া দিয়া তার সংসার চলে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ওই বাড়ি বা ফ্ল্যাটের মূল্যের উপরে জাকাত আসবে না। কিন্তু ফ্ল্যাট বা বাড়ির যে ভাড়াগুলো উঠে এগুলো থেকে তার সংসার খরচ হওয়ার পরে যদি জমে, এই জমানো টাকার উপরে কি আসবে? জাকাত আসবে। তাহলে মূল বাড়ি বা ফ্ল্যাটের যে দাম ওইটার উপরে জাকাত আসবে। একজনের রাস্তায় গাড়ি আছে একটা, এই গাড়ি আপনার ভাড়ায় খাটে, তো এই গাড়ির যে মূল্য ওইটার উপর জাকাত আসবে না, কিন্তু এটার যে ভাড়াটা উঠে ওইটা যদি জমে তাহলে জাকাত আসবে, আর খরচ হয়ে গেল তো জাকাত নাই। বাবার সম্পত্তিতে মেয়েদের হক সম্পর্কে বলবেন, এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় বলি, প্রায় বলার চেষ্টা করি। দেখুন, বাবার সম্পদে মায়ের সম্পদে ছেলেদের যেরকম হক আছে মেয়েদেরও কি আছে? হক আছে। কয়জন মানুষ বাবার সম্পদে বোনের হক দিয়ে দিছেন, বুকে হাত রেখে দাঁড়ায় বলতে পারবেন এরকম মায়ের পুত কয়জন আছেন? খুব কম। মেয়েদের ঠকানোর জন্য আমরা সবাই সংকল্প করে ফেলছি, অনেক বড় বড় হাজি সাহেব, গাজী সাহেব, আলেম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অনেক সাহেব আছে দেখবেন, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব, অনেক সাহেব আছে দেখবেন। এই জায়গায় দেখবেন কবি নীরব, বোনের হক দেয় নাই। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি, আপনাদের এখানে আছেন কেউ? বেশিরভাগ ইয়াং যুবক এখনও বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। তো যুবকদেরকে আমি বলতে চাই, আপনার বাবা মা যেদিন চোখ বন্ধ করে ফেলবেন মারা যাবেন, বাবা মার সম্পদে পাই পাই করে হিসেব করে বোনদের হক বুঝায় দিবেন। বোনদের হক দেওয়ার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে, ভাই বোনের সম্পর্ক আজীবন থাকবে, আপনিও যাবেন সেও আসবে। কিন্তু বাপের সম্পদে তার হক, সন্তান হিসাবে ছেলে হিসাবে আপনার যেরকম পাওনা আছে তারও কি আছে? পাওনা হক দিবেন তো ইনশাআল্লাহ। যদি বোনের হক ঠিক মতো না দেন, লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজ পড়েন, কপালে সিল মেরে দাগ ফালায় দেন, ওয়াজ শুনতে শুনতে কাইতুয়ে চিতুয়ে পড়ে যান, লাভ হবে না। সাফ বলে দিলাম, লাভ হবে না। কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন, যেতে পারবেন না জান্নাত। এই বোন দাঁড়ায় থাকবে, এই বোন দাঁড়ায় যাবে সেদিন। দুনিয়াতে হয়তো বোন কিছু বলে না, চক্ষু লজ্জার কারণে বাপের ভাইয়ের হক চাইতে গেলে মানুষ খারাপ বলে, কিছু বলতে পারে না বেচারি। কিয়ামতের ময়দানে কিন্তু ভুল করবে না, দাঁড়ায় যাবে, আল্লাহ এ আমার ভাই আসামি, আমার বাবার সম্পদে আমার পাওনা বুঝায় দেয় না, এক চুলো ছাড়বে না সেদিন, কেউ কাউকে সেদিন, বাপ সন্তানকে ছাড়বে না, সন্তান বাপ মাকে ছাড়বে না। তাহলে ভাই বোন কীভাবে একে অন্যকে ছাড়বে? এই জন্য ভাইরা দুনিয়া থাকতে যার যার পাওনা বুঝায় দেন, পাই পাই করে আল্লাহ তাআলা বুঝে নেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।